কথা ছিল 2020 সালে সেটা নিতেছে 2021 সালে তাহলে তো আমাদের একই লস যাইতেছে আমাদের এক বছরই হলো আমরা মানতে আসছি না আমাদের পরীক্ষার যে আমাদের আর কি প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আমাদের পরীক্ষা নিতে হবে শিক্ষামন্ত্রী বলছে যে আমাদের প্র্যাকটিক্যাল না নিয়ে আমাদের প্রমোশন দিতে পারবে না আর কি ইয়ার প্রমোশন দিয়ে উঠাইতে পারবে না সেক্ষেত্রে আমাদের আর কি ক্লাস নেওয়ার আর কি পরীক্ষা নেওয়ার আগে আমাদের প্র্যাকটিক্যাল করতে হবে আমাদের কোনো ক্লাস হয় না ক্লাস ছাড়া আমাদের পরীক্ষা তো আমরা কোনোভাবে দিতে পারি না যেহেতু কারিগরি বোর্ড আমাদের প্র্যাকটিক্যালটা গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যাল নিয়ে আমরা পরীক্ষা দিতে চাই সেক্ষেত্রে আমাদের এক দেশে তো দুই নিয়ম হবে না কারিগরি বোর্ডের যদি ইয়ারলক ইয়ারড্রপ দেয় আর জেনারেল লাইনে যদি প্রমোশন দিয়ে উঠে দেয় সেটা তো আমরা মানতে আসি না শিক্ষা কিন্তু আমাদের হাতে কলমে শিখ না শিখে কিভাবে তারা পরীক্ষা নেবে আমাদের কোনো ক্লাস হয় নাই এক দেশে দুই নিয়ম কেন হবে এখন এই ইন্টার অটোপাস দিয়ে দিয়েছে আমাদের কেন অটো প্রমোশন দিতেছে না আমরা এইগুলো মানি না দ্বিতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার ষষ্ঠ সেমিস্টার অষ্টম সেমিস্টার এদেরকে অটো প্রমোশন দিয়ে দেওয়া উচিত আমাদের সপ্তম অটো ষষ্ঠ অটো প্রমোশন দিয়ে তারপর সপ্তমে জরুরি ক্লাস করার ব্যবস্থা করেন রাস্তা অবরোধ করে আছো আমরা তোমাদের সাথে আছি বাট রাস্তা ছেড়ে দিয়ে আন্দোলনটা করবে